कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम। सो हेलो गाइज, वेलकम बैक टू माई चैनल। तो फर्स्ट ऑफ ऑल आई एम सो सॉरी, कारण अनेक दिन वीडियो आसें, बट फ्रॉम नाउ ऑन वीडियो किन्तु रेगुलर आसपे। तो आज के चले जाब मायापुरे। हमें एखन कृष्णनगर स्टेशन दाड़ी आज देखते एक नम्बर प्लैटफर्मे। तो ये पीछने ओवरब्रिजा देखा जामे दो नम्बर प्लैटफर्मे, ओवरब्रिजे को एक नम्बर प्लैटफर्मे आसबे। एक नम्बर प्लैटफर्मे दाड़ी आज मायापुरे आसते हम तुम्हारे हावड़ा और शियालदा के क्योंकि अनेकगुलो ट्रेन आज हावड़ा के जदि आसो तो तुम्हारे नवद्वीप धाम स्टेशन हो नामते हैं। इन दैट केस तुम्हारे बर्धमान काटुआ गामी जे समस्त ट्रेनगुलो आछे ताते नवद्वीप धाम स्टेशन नेमे सेखान थेके खिया पार हुए मायापुरे पोछाते हबे। आर शियालदा थेके जदि आसो ताहलेओ शियालदा काटुआ लोकालटा सकाले छाड़ाओ आछे कृष्णनगर लोकाल, एछाड़ा लालगोला पैसेंजार, एई धरनेर ट्रेनगुलो रयेछे। ताते तोमादेर कृष्णनगर स्टेशने नेमे सेखान थेके किन्तु टोटो बा अटोते पोछे जेते पारो एकदम मायापुरे। तो पुरो जायगाटा आजके आमी घुरे नेब, एखाने भोग खाबो एबं सबकिछु करब एकटा चीपेस्ट बजेटेर मध्ये, सबथेके कम खरचाय কিভাবে মায়াপুর ঘোরা যায় সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা স্কিপ করো না। এই কৃষ্ণনগরে নামলে এখানে স্টেশনে কিন্তু তোমরা ব্রেকফাস্ট সেরে নিতে পারো। এখানে দেখো অনেকগুলো ছোট ছোট এরকম খাবার দোকান আছে যেখানে কিন্তু কচুরি পরোটা খুব কম খরচে পেয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে মায়ের মন্দির আছে, আচ্ছা এখান থেকে একটা সরু গলি আছে, সেখান থেকে আমি এখন বেরোবো অটোগুলো ধরার জন্য। ये देखते सारी सारी लाइन दिए अटो दाड़ी आछे एवं प्रचुर पैसेंजारो रयेछे। एनारा किन्तु सबई मायापुर पैसेंजार। दादा मायापुर कोनटा जाबे? एकजन। तो ये आमादेर अटो किन्तु छेड़े दिएछे एखान थेके 30 टाका भाड़ा अटो छाड़ाओ। एखाने जदि तोमरा टोटो करे जेते चाओ टोटोतेओ किन्तु 30 टाका भाड़ा, किन्तु टोटोते एकटु बेशिक्षण दाड़ाते हय আর যেহেতু বেশি সময় লাগে তাই কিন্তু অনেকে টোটোতে যাওয়া পছন্দ করে না। তো তোমরা দাঁড়ালে একই ভাড়ায় টোটো আর অটোতে কিন্তু মায়াপুর ঘাট পর্যন্ত পৌঁছে যেতে পারবে। তো এখন আমরা চলেছি মায়াপুর সর্বগঞ্জ ঘাটের উদ্দেশ্যে, যেটা কিন্তু কাছাকাছি আধ ঘন্টার জার্নি। তো মায়াপুর সর্বগঞ্জ ঘাটে নেমে গেছি। এখানে কিন্তু অটো আর টোটো ছাড়াও বাসে করেও আসতে পারো ডাইরেক্ট স্টেশন থেকে, আর সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আর ভাড়াটা কিন্তু অনেকটা কম হয়ে যাবে। এছাড়া কিন্তু স্টেশন থেকে যদি নবদ্বীপে যাও তো নবদ্বীপ যাওয়ার পর্যন্ত যে টোটো বা অটোগুলো থাকে ওগুলোতেও কিন্তু 30 টাকাই ভাড়া, মানে মায়াপুর ঘাট আর নবদ্বীপ ঘাট দুটো ঘাটে যাওয়ার ভাড়াই একই ফেয়ার। তো তো এই হচ্ছে টোটো স্ট্যান্ড, এখান থেকে আমি নামলাম। এই যে দেখতে পাচ্ছ একটা মন্দির আছে এখান থেকে চলে গেছে, এই হচ্ছে মায়াপুর যাওয়ার মানে ফেরি পার হওয়ার ঘাটটা এদিকে। তো চলো এগোনো যাক। তো এই কেটে নিয়েছি 3 টাকার একটা টিকিট। আর এই দেখা যাচ্ছে পিছনে মায়াপুর ঘাটে মানে জলঙ্গি নদী, এই নদী পার হয়ে আমরা ওপারে চলে যাব মায়াপুরে বিশ্বের সবথেকে বড় মন্দিরটা দেখতে। তো এই উঠে পড়েছি লঞ্চে, লঞ্চ না এটা অ্যাকচুয়ালি নৌকার মতো। আর ওপারেই দেখা যাচ্ছে মায়াপুরের হুলোর ঘাট, ওই দেখা যাচ্ছে হুলোর ঘাট। আর ওদিকে ওই যে লঞ্চটা আসছে দেখো, ওটা কিন্তু নবদ্বীপ থেকে আসছে, মানে নবদ্বীপটা এই বাদিকে পড়ছে। আর এই হচ্ছে জলঙ্গি নদী, একদম সুদূর বিস্তৃত। এই জলের রংটা দেখো কালো। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, একদম একটুখানি জার্নি, এক মিনিটের। আচ্ছা বলে দিই, তোমরা যে সর্বগঞ্জ ঘাটে যে টিকিটটা কেটেছিলে ওটা কিন্তু ফেলবে না, কারণ এপারে আসলে টিকিটটা চেক করবে তখন। তো টিকিটটা কিন্তু ফেলে দিও না। চলে এসেছি আমরা মায়াপুরে, দেখতে পাচ্ছ প্রথমে ঢোকার মুখে যে গেটটা থাকে শ্রী চৈতন্য মঠ, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই জায়গাটা টোটো করে ঘুরলে কিন্তু এই জায়গাটাও ওরা ইনক্লুড করে, টোটো সাইটসিংয়ের মধ্যে এই জায়গাটা ওরা ইনক্লুড করে দেয়। তো সামনে দেখতে পাচ্ছ কতগুলো টোটো দাঁড়িয়ে আছে, এগুলোতে করে তোমরা ইসকন মন্দির যেতে পারো অথবা পায়ে হেঁটেও যেতে পারো। তো ভাড়াটা কীরকম কি একটু জেনে নিই। তো মন্দির অবধি যেতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, ওই 5-7 মিনিট টাইম লাগে ইসকন মন্দির পুরো পর্যন্ত যেতে। আর তো আমি পায়ে হেঁটেই যাবো। আর যাওয়ার পথে অনেকগুলো মন্দির মানে যেগুলো সাইটসিংয়ের মধ্যে ওরা ইনক্লুড করে, তো সেগুলো কিন্তু দেখতে দেখতে যেতে পারো এখানে।
ইসকন মন্দির কত লাগবে? দশ টাকা। আর সাইট সিং করেন? সাড়ে তিনশো। কতগুলো জায়গা ঘোরাবেন? মাসির বাড়ি, আরো একটু বেশি। আর ভেতরে মানে ক্যাম্পাসের ভেতরে ঘোরান নাকি? আচ্ছা আচ্ছা, এখানে এনে এখানেই ছেড়ে দেবেন। এখান থেকে 10 কিলোমিটার মাসির বাড়ি যাওয়া আসা, 10 কিলোমিটার 5 কিলোমিটার যাওয়া পাঁচ সব দেখানো। আচ্ছা, 1.5-2 ঘন্টা লাগবে দেখে এনে। ঠিক আছে, শুনতে পেলে 350 টাকা এখানে সাইট সিং করাতে। এই যে টোটো সারি সারি দাঁড়িয়ে আছে, প্রচুর ভক্তরা এখানে এই সময় দোলের সময় এসেছে, তো তারা কিন্তু সাইট সিং করছে। তো তোমরা যদি চাও, 5 জন ম্যাক্সিমাম বসতে পারবে একটা টোটোতে, তো এখানে একটা টোটো বুক করে নিয়েও ঘুরতে পারো, যেটা কিন্তু যতগুলো মেন মেন স্পট থাকে ও সেগুলো কিন্তু ঘোরাবে। আর এমনি এখান থেকে ইসকন মন্দির অবধি যাওয়ার ভাড়া হচ্ছে 10 টাকা, যেটা কিন্তু 5-7 মিনিটে হেঁটেই পৌঁছে যাওয়া যায়। তো আমি হেঁটেই যাচ্ছি। তো আমার পিছনে দেখো প্রচুর দর্শনার্থী কিন্তু হাঁটতে হাঁটতে আসছে। থেকে মন্দির যাওয়ার পথেই এই সমস্ত মন্দিরগুলো পড়বে, যেগুলো কিন্তু পায়ে হেঁটেই চাইলে তোমরা দেখে নিতে পারো, সময়ের অভাবে আমি এখন দেখব না। আর এই যে দেখা যাচ্ছে মন্দিরগুলো, এগুলোই কিন্তু সাইটসিংয়ের মধ্যে ওরা ইনক্লুড করে। তো পৌঁছে গেছি আমরা একদম মন্দিরের সামনে। এই দেখা যাচ্ছে বিশ্বের সবথেকে বড় মন্দির, মায়াপুরের ইসকন মন্দির। আর এই মন্দিরের বাইরে এরকম সারি সারি দোকান আছে, পুজোর যে সমস্ত জিনিসপত্র হয় এবং ঠাকুরের যে সমস্ত জিনিসপত্র হয়, তো প্রচুর দোকানে আছে এখানে জিনিসপত্র কেনাকাটা করার জন্যে। দাঁড়িয়ে আছি বিশ্বের সবথেকে বড় মন্দির মায়াপুর ইসকন মন্দিরের সামনে। পিছনেই দেখতে পাচ্ছ গেট, এই গেটটা দিয়ে ভেতরে চলে যাব আর পুরো মন্দিরটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাবো। ভিডিওতে টিউন থাকো। মায়াপুর চন্দ্রোদয়া মন্দির ওপরেই লেখা আছে, এই হচ্ছে মেন গেট। গ্রাউন্ডের ভেতরে ঢুকে গেছি এবং ঢোকার পরে চারিদিকে কিন্তু মানে এরকম কীর্তনের, মায়াপুরে আসলে কিন্তু এরকম কীর্তনের সাউন্ড সবসময় শুনতে পাবে। এখানে দেখো অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে, সবসময় হয় এটা। থেকে ঢুকলাম আর এখানে ডান দিকেই তোমরা, এখানে এই লিস্ট দেওয়া আছে সমস্ত, তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। আচ্ছা, মায়াপুর মন্দিরে ঢুকলে প্রথম যে কাজটা হবে তোমাদের, সেটা হচ্ছে ভোগের কুপনটা কেটে নেওয়া। মনের মতো যদি ভোগ পেতে চাও তো সবার আগে কিন্তু ভোগের কুপনটা কেটে নিতে হবে, কারণ 12টার পরে কিন্তু ভোগের কুপন সাধারণভাবে দেওয়া হয় না। তো চলো ভোগের কুপনটা কেটে নিই। ভবনের কুপনের কাউন্টার এগুলো দেখো, এটা হচ্ছে গীতা ভবনের, এটা নামহট্ট ভবনের, বন্ধ আছে। আর এই হচ্ছে গদা ভবন, যেখানে কিন্তু যেখানকার রাশটা সবথেকে বেশি হয়, মানুষ এখানকার ভোগ খেতে কিন্তু সবথেকে বেশি পছন্দ করে। হচ্ছে গীতা ভবনের মেনু রয়েছে দেখো, এখানকার প্রাইস হচ্ছে 60 টাকা। ভবনে কিন্তু এমনি প্রসাদের প্রাইস হচ্ছে 80 টাকা, তবে এই মোমেন্টে কিন্তু গদা ভবনের সেই মেন প্রসাদটা দেওয়া হচ্ছে না, এখন একাদশী চলছে, তাই একাদশী প্রসাদ দেওয়া হচ্ছে, যার মধ্যে গীতা ভবনে যা যা দেখলে তোমরা ওই একই মেনু পাবে এবং একই রেটে পাবে। 60 টাকা হচ্ছে গদা ভবন আর গীতা ভবনে প্রসাদের প্রাইস। এখানে প্রসাদের মেনুগুলো দেখে নাও, আর এখানে সুলভের কুপনের প্রাইস হচ্ছে 40 টাকা। তো আজকে আমি সুলভের কুপনটাই কাটবো, এর আগে কিন্তু আমি গদা ভবন এবং অন্যান্য ভবনের প্রসাদ খেয়েছি, খুব ভালো প্রসাদ, এখানকার সমস্ত প্রসাদই ভালো হয়। তো সুলভের কুপনটা এখন আমি কেটে নেব। মন্দিরের পিছনের সাইডটা এখনও কিন্তু প্রচুর কাজ বাকি আছে, প্রচুর বড় হচ্ছে এই মন্দিরটা। এত বড় মন্দির কিন্তু আমাদের পুরো পৃথিবীতে এত বড় মন্দির আর নেই। একটু ডিটেলসে দেখাই মন্দিরে, দেখো কী অপূর্ব কাজ হচ্ছে, মানে খুব সুন্দর নকশা করা হচ্ছে এই মন্দির চত্বরে। দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, অপূর্ব। এখানে লেখা আছে TOVP সেবা বুথ, তো এখানে কিন্তু একটা 50 টাকার কুপন পার হেড কাটতে হবে, তবে কিন্তু এই বড় মন্দিরটা দেখতে পাবে। এই মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, তবে ভিতরটা কীরকম কী হয়েছে সেটা গিয়ে কিন্তু দেখে নেবো আমরা। তো এই আমি কেটে নিয়েছি, এটা হচ্ছে টিকিট 50 টাকার একটা নোটের মতো, তো এইটা হচ্ছে টিকিট 50 টাকা দিয়ে এটা কাটতে হবে। এটা কাটলে তারপরে সামনে সিকিউরিটি আছে, দেখালে তবে কিন্তু ভিতরে বড় মন্দিরের ভিতরে ঢুকতে দেবে। এই মন্দিরে ঢোকার সময় এই দুপুরবেলা 12টার মধ্যে এখানে ঢুকতে হবে, আবার বিকেলে নয়তো 4টের পরে আবার এখানে ঢুকতে পারবে। এই বড় মন্দিরে ঢোকার লাইনে এসে হাজির হয়েছি, এখন বাজে ১২:05 বেজে গেছে অ্যাকচুয়ালি। তো 12টা থেকে 1টা পর্যন্ত এই মন্দিরটা কিন্তু এখানে খোলা থাকছে, তো ভিতরটা কিন্তু পুরোটা গিয়ে তোমাদের দেখাচ্ছি।
দেখতেই পাচ্ছ গ্রাউন্ডটা কিন্তু বিশাল বড় এখানে, আর এই বিল্ডিংটাও অনেক উঁচু। এতটা কাজ এখনো হতে, কমপ্লিট হতে আরও 2-3 বছর লেগে যাবে এটা, ভিতরটা কমপ্লিট হতে। তবুও দেখে আসবো যে ভিতরটা এখনো পর্যন্ত কতটা কি কমপ্লিট হয়েছে। আর ওই দিকটা হচ্ছে গদা ভবন, আর তার একদম অপোজিটেই তৈরি হয়েছে এই বড় নতুন মন্দিরটা। আর মাঝখান থেকে দেখো একটা সংযোগস্থল বা একটা ব্রিজ করা হয়েছে। প্রচুর সংখ্যক ভক্ত এসছে এবং প্রচুর ভিড় রয়েছে সামনে, ভিড় ঠেলে ঠেলে আমাদের এগোতে হচ্ছে। আমার দর্শন করে আমরা যে পথ দিয়ে এলাম ওই রাস্তা দিয়ে আমাদের নিচে নেমে যেতে হবে, যেটা দিয়ে এসেছি ওটা দিয়ে যেতে হবে, ঠিক আছে? খুব হাই ভোল্টের কাজ করছে, এরকম কারেন্টের কাজ চলছে, তার ঝুলছে, দেখো অনেক হাই ভোল্টের তার ঝুলছে। আর ভিতরটা এরকম পুরোটা গোলাকার ভাবে তৈরি হচ্ছে। এখন এরকমভাবে গোলাকার করা হয়েছে, পুরো এই মাঝখানেই হবে চন্দ্রদয়া মন্দির। এটাই জাস্ট ওখানে একটা গৌরাঙ্গ মহাপ্রভুর এটা ফটো রয়েছে, আর বিশেষ কিছুই নেই এখানে, কোনো কিছু ইনস্টল এখনও হয়নি, জাস্ট সিমেন্ট বালির কাজগুলোই হয়েছে। তো ওখানে দেখো 3টা মাথা করা হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মেইন ডোম, যার উচ্চতা হচ্ছে 350 ফুট। ভেতরে দেখুন 3টে সিংহাসন আছে, বাঁ দিকে থাকবে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে ষোড় গোস্বামীগণ, মাঝখানে থাকবেন মহাপ্রভু পঞ্চতত্ত্ব ভগবান, ডান দিকে রাধা মাধব অষ্টশক্তিজিকে স্থাপনা করা হবে। তো নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরানো মন্দির থেকেই ভগবান যে এখানে চলে আসবেন। আর 2 বছর পরে 2024 সালে ডিসেম্বরের শেষের দিকে ওপেনিং হবে মন্দির, বুঝতে পারছেন? আর 2 বছর পর ওই মন্দির থেকেই ভগবান এখানে চলে আসবেন। হরি বল। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে। বৃহৎ ভাগবতমে যে গোপ কুমারের লীলা বর্ণনা আছে সেগুলো আপনারা এখানে ঘুরে ঘুরে 3D পিকচারের মাধ্যমে দর্শন করতে পারবেন। থার্ড ফ্লোর এই মন্দিরের খরচ হচ্ছে প্রায় 1,000 কোটি টাকায় পৌঁছে যেতে পারে, 1,000 ফ্লোর, যার মধ্যে 300 কোটি টাকা একজনে দিয়েছেন, তিনি হচ্ছেন শিল প্রভুপাদের অন্যতম শিষ্য আলফ্রেড বুসফোর্ড, আমেরিকাবাসী অম্বরীশ দাস। 300 কোটি টাকা তিনি একাই অনুদান করেছেন, তিনি বলেছেন 50% একাই অনুদান করবেন, যা খরচ একাই 50% দেবেন, বাকি সমস্ত ভক্তদের কাছ থেকে কালেকশন করা হচ্ছে। আপনারাও সহযোগিতা করার চেষ্টা করবেন, মহাপ্রভুর এই মন্দির নির্মাণ থাকছে যাতে আপনাদেরও জীবন ধন্য। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। জয় আর বিজয় ওই কুণ্ঠের দ্বারপাল বলা হয়। এটাই হবে মেন গেট, মেন এন্ট্রেন্স, সিঁড়ি দিয়ে কেউ নিচে নামবেন না, যেটা দিয়ে এসেছি ওটা দিয়ে নামতে হবে। বাঁ দিক দিয়ে হবে এন্ট্রি গেট, আর ডান দিক দিয়ে এক্সিট গেট। ডান দিকে আছে মা গঙ্গা, বলুন জয় গঙ্গা মাতা। জয় গঙ্গা মাতা কি জয়। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগদ্গুরু শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির কি জয়। থাকবে দেওয়ালে যে পিঙ্ক কালারের পাথরগুলো দেখছেন, এগুলো ভারতবর্ষের জয়পুর রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে। জয়পুরে সাংসদ বলা হয় পিঙ্ক কালারের পাথরগুলো। সাদা মাদুরগুলো যে দেখছেন, এগুলো ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে, ভিয়েতনাম পিঙ্ক কালার। আর যে রাজপুরাম মার্বেল নিচে লাগানো আছে ওটা ফ্রান্স থেকে আসছে, ইউরোপ। বাইরে থেকে যে আমরা ব্লু কালার দেখতে পাই, ব্লু কালার সাধারণত ছবিতে মন্দিরে লাগানো আছে, তাহলে ভিতরে মাঝখানে যে ডোমটা তৈরি করা হয়েছে ওটা বললেন উনি 350 ফিট, 350 ফিট উচ্চতা এটার, এবং আশা করা যাচ্ছে যে 2024 ডিসেম্বর বা 2025 শুরুর মধ্যে এটা কিন্তু মানে শুরুর দিকে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো টোটাল প্রায় কাছাকাছি 1,000 কোটি টাকা লাগছে এই মন্দির তৈরি হতে, বিশ্বের সবথেকে বড় মন্দির। তো বুঝতেই পারছো এই যে মাঝখানে ডোমটা দেখতে পাচ্ছ,
এটা 350 ফিট হাইট আছে বলছে, এবং এখানে যে সমস্ত মার্বেল এবং পাথর পাথর ব্যবহার করা হয়েছে ভিয়েতনাম কোথাও থেকে, জয়পুর রাজস্থান এবং ফ্রান্স থেকে এই সমস্ত পাথরগুলোকে কিন্তু আনা হয়েছে, এবং এখানেই তৈরি হবে বিশ্বের সব থেকে বড় স্টেডিয়াম যেখানে একসাথে 100,000 লোক কীর্তন করতে পারবে, এবং এই স্টেডিয়ামের নাম হবে হরিবল স্টেডিয়াম। তো খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে, মানে একটা প্রাউড মোমেন্ট ফর অল ইন্ডিয়ানস যে আমাদের ভারতবর্ষেই কিন্তু এই সব থেকে বড় মন্দির তৈরি হলো। তো খুবই প্রাউড মোমেন্ট, অনেক ভক্ত এখানে কিন্তু এসে হাজির হয়েছে। আরও কিছুক্ষণ দেখা যাবে, আর ওই যে দেখা যাচ্ছে মাথা, এটা হচ্ছে পুরনো মন্দিরের মাথাটা। তো পুরো আমাদের বলে দিই, 50 টাকা বলে ওরা, তো 50 টাকার জায়গায় 20-30 টাকা দিয়েও, মানে তিনজন আছে 50 টাকা দিল কি দুজন আছে 50 টাকা দিল, এরকমও কিন্তু ঢুকতে দেখলাম আমি। যাই হোক, আমার থেকে 50 টাকা নিল, এটা অনুদান বলে নিচ্ছে। তো তোমাদের কাছে কম পয়সা থাকলেও তোমরা একটুখানি বুলেটে 20-30 টাকা দিয়েও কিন্তু এই মন্দিরটা দেখার জন্য আবেদন করে ঢুকতে পারো। তো মন্দির দর্শন হয়ে গেছে, এবার কিন্তু ফাইনাল যে কাজটা বাকি আছে এই মায়াপুর ভ্রমণে, সেটা হচ্ছে প্রসাদ গ্রহণ, যেখানে আমি সুলভ কুপন কেটেছিলাম। তো হেঁটে হেঁটে কিন্তু আমাকে এখন সুলভ যে কাউন্টারটা আছে সেখানে যেতে হবে। এছাড়াও আরও অন্য কিছু খেতে চাইলে এখানে পাপড়ি চাট, এগুলো বাইরে এই স্ন্যাক্স জাতীয় এই ধরনের খাবার, এবং চাউমিন দেখো সবই এখানে নিরামিষ খাবার পাবে, সব এগুলো পেয়ে যাবে। এবং সামনেও মুড়ি টুড়ি আরও এগুলো পাওয়া যাচ্ছে ক্যাম্পাসের মধ্যে। আজ রসুন বা আমিষ খাবারটা পাবে না, এছাড়া সব ধরনের খাবার বিকেলে সকালে ব্রেকফাস্ট থেকে দুপুরে লাঞ্চ, ভবনের খাবার বাদেও এমনি স্ট্রিট ফুডও অনেক কিছু পাবে। তো এখানে কিন্তু মায়াপুরের এখানে ঠাকুরের ওপরে একটা শো হয়, 20 মিনিটের শো। তো তোমরা 40 টাকার টিকিট কেটে এটা দেখতে পারো, সকাল থেকে মানে সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। তো প্রচুর লোক কিন্তু এখানে ঢুকেও দেখছে শো, এখানে থাকার জন্য এরকম ক্যাম্প করা হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, এখানে মানুষজন দোল পূর্ণিমা উপলক্ষে যখন আসবে তখন এখানে রুম না পেলে এখানে এসে থাকতে পারে। এটা একেবারে এই যে মন্দির দেখছো পুরনো মন্দিরটা তার একদম অপোজিটে, এছাড়াও ওদিকে আরও কয়েকটা ক্যাম্প আমরা দেখে এলাম। ভোগের লাইনে এসে দাঁড়িয়েছি, লাইনটা দেখো অনেকটা বড়, ভোগের লাইনটা যাচ্ছে ওর ডান দিকেই, এখানেই জুতো রেখে দিতে পারবে সেফলি, এবং এখানে জুতো রাখতে কোনো টাকা পয়সা কিছু লাগছে না, আর এখান থেকে ঢোকানো হচ্ছে সুলভে। দিয়ে গেল ভেজিটেবল খিচুড়ি, এটার মধ্যে গাজর কুমড়ো কুমড়ো দিয়ে এটা ভেজিটেবল খিচুড়ি দিয়েছে, আর এই গ্লাসে ঠান্ডা জল, একদম খুবই ঠান্ডা জল, আর এই ভেজিটেবল খিচুড়ি দিয়ে শুরু করলাম। তো এবার গৌর্ণিতায় বলে প্রসাদটা কিন্তু খাওয়া শুরু করলাম, কোনো কথা হবে না, খুব সুন্দর এখানকার প্রসাদ। এরপরে দিয়ে গেল এই সাদা ভাত আর একটা নিরামিষ তরকারি, সোয়াবিন দিয়ে আর সবজি টবজি দিয়ে একটা তরকারি দিয়ে গেল। এরপরে দেখো আবার ভাত দিয়ে গেল, আর এখানে একটা পাতলা ডাল আরও একটা সবজি দিয়ে গেল। তো এই ভাতটা কিন্তু আমার লাগলো না, আমি বলার আগেই ঝট করে জেলে দিয়েছে। যাই হোক, প্রসাদ কিন্তু নষ্ট করা যায় না, সেই জন্যই প্রসাদটাকে খেয়ে নেবো আমি, যদিও খাওয়াটা আমার অনেকটা বেশি হয়ে যাবে। এরপর দিয়ে গেছে এই আমড়ার চাটনি অম্বল, এখানে বলে প্লেটটা এরকমভাবে তুলে নিয়ে নিজেদেরই যেতে হবে এবং সামনে নিয়ে গিয়ে ফেলতে হবে। তো প্রসাদ গ্রহণ হয়ে গেছে, নাম সুলভ হলেও অনেক কিছু আইটেম ছিল যেগুলো তোমরা দেখতে পেয়েছ। তো খুব সুন্দর প্রসাদ, অ্যাকচুয়ালি যে কোনো জায়গায় ভোগের প্রসাদ থাকলে সেই জায়গাটার প্রতি মানে সেই ভোগের প্রতি খুব একটা আকর্ষণ থাকে আমার। তো খুব ভালো প্রসাদ খেয়েছি। মায়াপুর পথে এগুলো পড়ছে দেখো, এটা শ্রুতি ভবনের গেট, এখানেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, তোমাদের ফোন নাম্বারটা দেখিয়ে দিই। এই হচ্ছে শ্রুতি ভবনের গেটটা, এখানে থাকা এবং খাওয়ার প্রসাদের দুপুরে এবং রাত্রে প্রসাদের খুব সুব্যবস্থা রয়েছে, এখানেও তোমরা থাকতে পারো, একদম নিরিবিলি পরিবেশে খুব সুন্দর এই ভবনটাও। খেলার দিকে যাচ্ছি, সেখানে দেখো ভক্ত বেদান্ত বুক স্টল, এখানে এরকম ঠাকুরের যে ঠাকুর আছেন তার বিভিন্ন প্রসাদনী, এছাড়া এরকম জিনিসপত্র, এই যে বটুয়া পুটুলি ব্যাগ, এ ধরনের ব্যাগ, এছাড়া আরও বিভিন্ন প্রসাদনী কিন্তু পাওয়া যাবে, এই ধরনের জিনিস। তো এখানে কিন্তু সামনে এই বড় বড় বিশাল বড় বড় মানে সাড়ে থেকেও বড় 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 এরকম গরু দিয়ে তৈরি এরকম গরুর গাড়ি রয়েছে, যেখানে 10 টাকা ভাড়া দাদা, 10 টাকা করে ওই মন্দির অবধি পুরো। আচ্ছা, তো এরকম গাড়ি রয়েছে যেখানে কিন্তু 10 টাকা করে পৌঁছে যেতে
পারবে। তো গোশালাটা দেখে এরপরে আমরা গরুর গাড়িতেই কিন্তু ফিরবো। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, ওপরে উঠলেই দেখতে পাবে গরু বিশাল বড় বড়। ও বাবা, এখন কিন্তু কোনো গরু নেই, গরু কোথায় জানি না। ওই যে গরু দেখো, এনে কিন্তু হাত দিচ্ছে, আমার প্রচণ্ড ভয় লাগে অ্যাকচুয়ালি, প্রচণ্ড ভয় লাগে। তো প্রচুর গরু রয়েছে এখানে, তিন চার রকমের প্রজাতির গরু রয়েছে। তো এই হচ্ছে অনেক গরু রয়েছে, এবং এই আরেকজন মুখ বাড়িয়ে রয়েছে। তো অনেক গরু রয়েছে এখানে, এসে কিন্তু গরুর গায়েও হাত দিতে পারো। এখানে নিচে দেখো গরুর ডাঙ্ক, আর ওইদিকে আরও অনেকগুলো গরু রয়েছে, প্রচুর গরু রয়েছে। এবং শিংগুলো দেখো জাস্ট মানে ভয়ঙ্কর দেখতে। তো আর এই গরুটা কিন্তু বিশাল বড়, মানে কালো মধ্যে এই গরুটা খুব বড়। তো আরও এখানে প্রচুর প্রচুর গরু থাকে, যেগুলো কিন্তু এখন এই মোমেন্টে হয়তো কোথাও গেছে, এবারে ঘাস টাস খেতে ছেড়ে দেওয়া হয় অনেক সময়, তো সেই সেই সব জায়গায় হয়তো গেছে। তো এই রোগুলো পুরো ফাঁকা দেখছি, এবং পিছনে কিন্তু আরও প্রচুর প্রচুর গরু আছে। এবং এখানে দুগ্ধজাত যে সমস্ত প্রোডাক্টগুলো হয় সেগুলো কিন্তু এখানে খুব ভালো পাওয়া যায়। এখানে লস্যি পাওয়া যায়, ঘি পাওয়া যায়, গরুর খুব ভালো মানের ঘি পাওয়া যায়, উচ্চ মানের আরও অনেক কিছু পাওয়া যায় দুগ্ধজাত প্রোডাক্ট। তো সেগুলো কিন্তু নিচে পাওয়া যায়, নিচের ফ্লোরে। গরুর গাড়ির টিকিট এইটা, এখন আমরা মন্দিরে যাবো এই টিকিটে করে। তো সামনে দেখো বিশাল বড় বড় দুটো গরু। গোশালা থেকে মন্দির কিন্তু বিশেষ একটা দূর না, 5-7 মিনিট লাগে ম্যাক্সিমাম। কিন্তু কোনোদিন গরুর গাড়ি চড়া হয়নি, তো ফার্স্ট টাইম গরুর গাড়ি চড়ছি, সেই কারণে কিন্তু এই গাড়িটার মধ্যে উঠলাম। তো সময়ও আছে, বাট আমি এই ফার্স্ট টাইম গরুর গাড়িতে বসলাম, সো সেইভাবেই যাওয়া যায়। অনেস্টলি এর থেকে আমি হেঁটে গেলে আগে পৌঁছে যেতাম, বাট এক্সপিরিয়েন্সের জন্যে উঠলাম। মায়াপুরে কিন্তু ঘোরা আমার আপাতত এখানেই কমপ্লিট হচ্ছে। এবার তোমাদের আমি বাজেটটা করে দিই যে এখানে টোটাল ঘুরতে আমার কত টাকা খরচা হলো মায়াপুরে। একদিনে যদি এসে ঘুরে ফিরে যেতে চাও, শুধু মায়াপুর করতে চাও নবদ্বীপ ছাড়া, তাহলে টোটাল কত খরচ হতে পারে। আমি এসেছি সোদপুর থেকে, সোদপুর থেকে কৃষ্ণনগর স্টেশন অবধি ভাড়া লেগেছে 25 টাকা। সেটা যদি তোমরা শিয়ালদা থেকে আসো তাহলেও কিন্তু ভাড়া লাগবে 25 টাকা। আর ওখান থেকে স্টেশন থেকে তোমার সরবগঞ্জ ঘাট মানে মায়াপুর ঘাট আসার খরচা হচ্ছে 30 টাকা, 25 আর 30-এ হয়ে যায় 55 টাকা। ওখান থেকে ঘাট পারাপারের ভাড়া লাগলো 3 টাকা, তাহলে 58 টাকা হয়ে গেল। আর 58 টাকা, তারপরে হেঁটে আসলাম মন্দির, মন্দিরে এসে কুপন নিলাম, সুলভ কুপন হচ্ছে 40 টাকা। তো 58 আর 40, 98 টাকা খরচা হলো। ওখান থেকে আমি 50 টাকা, হ্যাঁ মন্দির ভিজিটের 50 টাকাটা লেগেছে। তো 98 আর প্লাস 50, এটা হচ্ছে টোটাল 148, 148 টাকা। আর 10 টাকা লেগেছে গরুর গাড়ি চড়ার। তো 148 প্লাস 10, মানে 158 টাকায় কিন্তু আমি পুরো মায়াপুর ঘুরে নিলাম। আর যা যা সাইট সিং যেগুলো রয়েছে সেগুলো যদি একটু হাঁটতে পারো, তোমাদের মন্দিরের মানে যাতায়াতের পথেই ওগুলো পড়বে, হেঁটে হেঁটেও দেখে নিতে পারো। আর যদি 5-6 জন থাকলে একটা টোটোর মধ্যে কভার হয়ে যায়, সেক্ষেত্রে খুবই ন্যূনতম বাজেটে তোমরা এই মায়াপুর ট্রিপটা করে নিতে পারবে। তো নবদ্বীপ আমি এবার যাচ্ছি না, নবদ্বীপের ট্রিপটা খুব তাড়াতাড়ি আসবে। নবদ্বীপে আমি এরপরে শুধু নবদ্বীপে যাব, আর নবদ্বীপ ঘুরে দেখাবো যে নবদ্বীপে তোমরা কতটা কম খরচে ঘুরতে পারো। তো ভিডিওটা আমি এখানে রেখে দিলাম, আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে ভিডিও রিগার্ডিং, তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর খারাপ লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আর কোনো ভিডিওর সাথে। তো টিল দেন, টাটা।